গুন্ডত আছে তালু তালু হেনাম তো খুব পছন্দ হইছে গাড়ি খানো লুকু মানে বহুত পুরে না আছে বয়স হইছে সাসার সাসার বয়স হইছে সাসার বয়স আছে জয় কৃষ্ণ এ সাল গেছে গলে সাল গেছে কামছে কামছে এ জি মা ধমা ধমা কা উঠে গাইছে তিনেম গ গম না রাস্তা তো নিমে দিছো বারু তলা দি এ 5 বাজেছে সুবা 5 বাজেছে বাপ রে বাপ মারহান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আফ্রিকান ভালুক আকো এটা নতুন ব্লগের সহ আপনার স্বাগত জানাইছো বাকি আজি আমি শিলচরের উলাম মানে শিলচরত আমার লাস্ট দিন আর এইখান হোটেলতে আসিল আমি কুঞ্জলতা গেস্ট হাউস তো আপনার আহি থাকতে পারে মানে এনে কই দিছো মানে মানুষ হিন্দি মারি হিন্দি মারি কছি একবার হামারে মারে বল দো বল দিয়েছো ঠিক না তো দেখায় আমার গাড়ি উলবা গেছি এই তাতে পার্কিং আছে আগত তো হি আহিলক একালগে লগ পাইছো রব গাড়ি আহি গেল আমার এটা বস্তুগুলা সোনকালে থবা লাগে কারণ আজিও পাহাড়ে জায়গা বহুত পামে গাইস সোনকালে উলবা লাগবে আইছো পামটো উচ্ছির হরু না না আলোক সেট করে পামার দেল আইও মাই বেজি তো আমার রুটু চেঞ্জ হবো তো আমি এবার সাবা লাগবো ম্যাপত আমার দেখায় গুগল ম্যাপ বলেছি আরে সময় দালে গুয়াহাটি মেসতো গুয়াহাটি মেসা গুয়াহাটি মেললো কিন্তু গুয়াহাটি বার আমি হেতু রাস্তা দিনা যাও গম পাছ নহয় হেতু রাস্তা জানা আমি শিলং হই দেখেছি আমাক চাইলো কোয়াদি রাস্তা আছে কোয়াদি ভালো কোয়াদি বে গাইস জাম তাম ভাঙি আহি আহি আমি পাই গেল শিলচর বাইপাস তো ইতে আমি আপালে সিধাই যাব লাগবো তো বলুক দেখা বলুক রাইডার রাইডার আমার রাইডার বড়িয়া বড়িয়া মানে 3000 টাকা তেল তো হই গেল আর আমার টাউন হতে তেল হই গেছিল মানে জিরো দেখেছিল কিন্তু হানিল হইল প্রায় 12 কিমি বানালো আর আপনাদের গাড়ির দাম বহুত বহুত যে রেড বুল রে দর্স এ বহুত বহুত দিছে কিন্তু মোর এটা নাম নিজের মনে ভাল ভাল লাগছে হেতু কি জানে সাকাল সাকাল যে এই গুন্ডু এটা আছিল তালু তালু সেই নামটো খুব পছন্দ হয়েছে গাড়িখানের লুকুর লগত আর গাড়িখানের যোনটো আমার হেৰি আছে খুব পছন্দ হয়েছে সাকাল তো সেইটো নাকি গাইস হ্যাঁ তোর ভালো লাগে সাকাল বুলি কমেন্ট করে দিছো আইছিল আইছিল আর হঠাৎ মানে কি আমি 5 কিলোমিটার 6 কিলোমিটার মানে উমে যাই বলে এটা করিমগঞ্জ পালো হই ঠিক তেরিকা এটা আছে আমি বড়াক নদীর উপর বড়াক নদী বড়াক বেলি তো বড়াক নদী হয় 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 এটা আপনাদেরকে চাও পরে দিস ইজ বড়াক ভ্যালি দিস ইজ বড়াক রিভার ইংলিশও কওতে মই আর সেই দলংটাও মানে একদম বুড়ো দলং মানে বহুত পুরে না আছে বয়স হইছে সাসার সাসার বয়স হইছে সাসার বয়স আছে আর রাস্তা তাই থাকে ঠিকই আছে আমার পাছত যা কি হয় কবা নলে কিন্তু হুন মতে এতে অল্পমান কমবো হে কিন্তু ভয়ানকে আছে ভয়ানকে আছে সাড়ে যাবে যাবে সোনাপুর আছে 60 কিলোমিটার সোনাপুর 60 133 কিলোমিটার 133 মানে দেখাতে সহজ গাইস কিন্তু রাস্তা কঠিন সেঙ্কলা গাইস মই এটা কথা লক্ষ্য করছো মানে বাপ রে বাপ এ অত আল্লাহ গিতাই রুল রেগুলেশন একদম কামেই নাই হয় যদি এনে গান্ধীনগর থাকিল এ অত আল্লাহ মই গান্ধীনগর হ্যাঁ তাকাইতো মুখ মই হিকেল হই কেন কত চলই মানে মই এটু কথা কবা হচ্ছিল মানে এটা ই রিক্সা বেশি নসলে এতে বেশি ভাগ অটোই চলে এই আসলে আর এটু ধুনিয়া এটা বিউটি প্লেস দেখি কিনে আমি এটা অল্পমান রখিলু ধুনিয়া বিউটি প্লেস বাপ রে বাপ মুরু নলেজ আর একটা কথা কও গাইস মানে জোয়া কালি আমার মানে অল্পমান আক্রমণ চলছিল মানে আমার যোনটো রুম আছিল তাতে আমি ডিভাইড করছিল যিশু আর মই একফালে আছিল আর একফালে রাকেশ আর বেতাল আছিল মই না তাই মই রাকেশ গন্ধ লৈ গৈছিল বিষ্ণু কাঙ্কে মাছি মই নলি রাকেশ কালি সেতে মই যাও ড্রাগন লৈছিল মানে মাঝে দিয়াটা বুর্দাল লাইন আছে এবাগিনে ই ব্যাপারে এবাগিনে মই যাওয়া পারো তারপর আমি আক্রমণ চলাই চলাই অন্তত তুমি দেখি বসছিল যিশু মই তে ব্যাপার না বইতে বলে মই আমি আসু না না মাথা এ সাবি দিছে মানে কি আক্রমণ বাকি মোৰ হাতত আছিল বাথৰুমৰ দৰজাখন সেইকাৰণে মই জয়ালো আৰু পানীটো মোক লগাই আছিল আৰু নিপুৱে সেই পানীটো মোক দি দিছে আমি যাই থাকি কাৰণ আগত দেখি আমাৰ ভয়ংকৰ ৰাস্তা আমাৰ কাৰণে অপেক্ষা কৰি আছে যাই লগাইছ আগত লগ পাই আছো আপনাদের
ট্রাকগুলো বাহাতে রুখি আছে মানে আমি পাহাড়ি এলাকা পাম মানে মেঘত সোমাম আর আমি সেইকাৰণে ট্রাকগুলো রুখিছে মানে দিনত ট্রাকগুলো যাবা না দেয় এটা মানে রাতে উলিয়াই যাব এটা রাস্তাটোর একদম নলেজ আখো নাই মানুহ কেতিয়াবা কয় যে বহুত ভাল কেতিয়াবা কয় একদম বহুত বেয়া একদম নলেজ আখোই নাই তো এটা যাবা লাগে আপোনালোকে আগত দি রাখা পাছে নিশ্চয় পাহাড় এগুলা সেই পাহাড় ভাঙি আমি যাব লাগবো এটা বল 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 দেখা পাইছো রাস্তার অবস্থা কেনেকুৱা এখন কলকাত আছে আৰু এফালে ইমান দোৱা গম নাপাওঁ ৰাস্তাটো নিমে দিছো বাৰু তলে দি না ভাই এখন তো ভাল নহয় যিমান দূৰ দেখিছো মই তাকে দেখিছো এফালে এমো কৰি থৈ দিছো এফালে এমো কৰি থৈ দিছো কি হৈছে খোজ কাঢ়লো কিন্তু মাক আধা কিলোমিটাৰ মান খোজাই কাঢ়িলো কত আচাল যাম তই তাকে চাই নুৰি খোজ কাঢ়িবি আৰু বাপৰে বাপ খোজ কাঢ়ি ভাগৰি গৈছো ভাই হা অত বা লাগছে যা লাগি থাকো যি হৈ হব চব মানুহ থাকি পিছি যিহেতু আমিও থাকিম দে ইয়াতে ৰখোৱা গাড়ীতে যাওঁ বৰষুণ ষ্টাৰ্ট হৈছে মই প্ৰায় এক কিলোমিটাৰমান জেগা খোজকাঢ়ি আহিলোঁ দুটা লাইন এটা লাইন তাকৰে এমকে এটা লাইন তাকৰে হেমকে এতিয়া আচল তোমাক ক'ত আছে কাপচে হৈ যাওঁ আমি চুবা পাঁচ বাজিছে বাপৰে বাপ গাড়ী পুৱা পাঁচটাতে বোলে এনেকুৱা ফাঁচি আছে আৰু এখন গাড়ীৰ পিছতে আমাৰ গাড়ীখন আছে বাপৰে বাপ চাওঁ গাড়ী আমি কিমান ট্ৰাক ক্ৰছ কৰি এই পাইছোঁ পাঁচটাৰ পৰা আছে ইয়াতে আহি গেল পুলিচ প্ৰশাসন আমি ইয়াতে বেক আছে বেক গাড়ী আছে মানুহ আছে এতিয়া আমি লগৰীব লাগবো এখন জেগাত লগৰীব লাগবো এতিয়া আগৰ গাড়ীখন এইগুলা গাড়ী আহিব আৰু চিলাই আহিলে সেইখন আহিলে আমি যাব পাৰিম এতিয়া কিমান দূৰ ৰখিব লাগে ঠিক নাই ইয়াতে এই গু সোপা সদায় মোৰ ভৰিত লাগবো এতিয়া এখন ট্ৰাকখন পিছাইছি এতিয়া আমি ৰখিছো ইয়াতে সেইখন ট্ৰাক পিছাব যাবো যাবা দিলে যাম নাগবেলি এটা থাকিম আজি এই যে মাত্ৰ এই যোৰা চাকখন নামাই দিলাক এই কতনো ভাছিলো এই আৰি এই সেইখন অক্সিজেন ৰখাই দি নামাই দিছি আগততো এটা পুখুৰী আছে দেখা মস্ত ডাঙৰ খাল আছে বৃহত্তৰ খাল চাকচোন চাব দক কি গাড়ী চাবতো চাব ঐ ঐ ঐ ঐ দি দি চাও ঐ বাপ্পা মারহান দীপু এটা কত দেবে রে গুড়া কথা পাতি আছে কি বে কাটি যা কিবাকে জামটো অলপমান ফ্রি হল বাকি কি বাপরে বাপ কত যাবি তো বা যা 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 হো গাইস পাগল হৈ গৈছো ভয়ংকর পাগল আৰু হে পোকা পোকা হিলি গিলা এনকে বিনছি ভৰিত তলা মোৰ আৰু লম্বা হৈ গৈছে তো গাইস আপোনাৰ গাড়া চাহ পাৰে কেনেকুৱা গাড়া আৰু গাড়ী গিলা কেনকে লাহে 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 নুমি আছে চাচিকে গিলা ট্ৰাক গিলা কথা মই কোৱাই নাই আপোনালোকে মানে মাত্ৰ এক কিলোমিটাৰ আহাই নে টোলগেটৰ পাই বৰ্ডাৰ এৰিয়াৰ কাৰণে নেকি এখন এন্ধ ভাল নকৰে মেঘালয় আমাৰ অসমো ভাল নকৰে কি কৰিবি আৰু গাইছ চাউৰ কিমান যাব পাৰি তাই পিছত আমাৰ চাকাল কিন্তু মস্তু গাড়া আছে তো মস্তু গাড়া গাইছ লাহে এফালে এফালে কাটি ফেল দি ফেল দি বিশ্বাস কৰক গেছ মিছা কোৱা নাই হেক্টৰ চেক্টৰ আগবাৰ আগবাৰ গেছি আমাৰ গেছ আছে মই আগে আগে যাই আছো আৰু গোটেইকেইটা গাড়ী পাই নুম্বে দিছো আৰু মই ইনষ্ট্ৰাকশ্যন দি লৈ আহি আছো কেনেকুৱা ভয়ানক মানে মাথা মুঠি আমাৰ মানে কথা ক'ব ইচ্ছা জনাই মোৰ তেতিয়া আমাৰ শিকি আছে গাইছ কিবাকে সিফাল লাইনটো খোলা গৈছো ৰ'ব যাই আছে এতিয়া বাকে আমাৰ ইয়াতে থাক নাই ভি ইয়াতে থাক মই কৈ আছো ইফাল লাইনটো ক্লিয়াৰ হ'লে আমি এখানে যাব পাৰিম চেন্দে চবে গাড়ী পাই নামি গেছি মোৰ অকলে ভৌ লাগে পিছত ডাম্পাৰ গিহানে যেনেকৈ হৰণ মাৰে এতিয়া অসমতো নাই না মেঘালয় দি আছো কিন্তু আমি ডাকো কিবা এটা কৰিম দে গাই
মানে কি মোর গাড়িখান রখ জায়গা নাছিল তো এবাগে হান ট্রাক জহ হইছি মাঝত তো হেকেন অলপ রখি দিছু হেন্দে প্রায় 1.5 কিলোমিটার মান খোজ কাঢ়বে লাগা হল মানে উপায় না কত রকম জি হরেন মারে পিছত ট্রাক গিহানে রাতি বুয়ার পা রখি আছে বলে এটা বেতালে ফোন করি ফেলে মুখ গালি বেরিয়েছে মুখ গালি বেরলি কি হবু মুন সে পুরো এবার কত আছে নু তা গাড়িখান পার কর দিছু তার মোবাইল তো মুতে ফাবি আই এটা কত রখছি প্রায় 1 কিলোমিটার মান খোজ কাঢ়াই আছে গাইস ফাইনালি আসি তো বাপরে বাবু উঠুস কাল নাকি রাকেশ এখন লেত্রা ই দেখার হং চিন তো এই মানে কি সেনে না মানু অপরজিং কথা কান সেতে এনে গাড়ি করে আমি মানু করি এসে বিয়ার ইমেন দুরুক লইছে আর ইয়ান এ না উপায় না মত পোনা ধরে ধরে ফাইনালি উলে আলো কিন্তু গাড়া আছে রাস্তা কিন্তু জামতো না আর গাড়া গলে হিমে নাগ দার গাড়া নয় কিন্তু আপনাদের নজর আতো সাক এগলে বিউটি সাবার কারণে অল্প কষ্ট করবে লাগবো গাইজ উপায় নাই আগত যে ধুনিয়াকে ধুনিয়াকে এনেকুৱা জায়গাত রখাম যত আপনার অল্প মন তো শান্তি লাগে চাই কিনে আর আপনার লাগে কেলি তো নামতে হাত ভরি গেলে ধরো অল্প ফের জল মুখ সুখ পানি মেলল আর ভরি গেলে সাফা করলো ভরি গাইজ বোকা দিয়ে ফুরু বাই গেছি মহে না দেখা আছে হ্যাঁ কি দাউ সু গাইজ ফৌজি তো দাউ দিছে মই এনে রকম মই ফৌজি বলি ফৌজি দা হেই তাই এত যখন আমি লো পুকুর সুখ ডাঙার ভরি আই বাপ রে বাপ সুকুত মাত দিলো পানি ইটা মুখ কসাই দেখা আছে সুকুতি কইতি হাকসুন লাল বড়ি তা লাইফার বর্তমান আছো আমি জয়ন্তী আহিল স্যার আপনাদের নাজারা চাই লোক কেনেকুৱা লাগছে আমি যে সরুতে আগতে স্কুল পড়ছিল কারো হয়ে জয়ন্তী আহিল এখানে হচ্ছে আমার জয়ন্তী আহিল কি নাজারা কি বিউটি কি পার কি কম গাইস চাই লোক না চাই লোক এই নাজারা চাইছে আর কলা কেজি এসে হেতু সহ না কলা কে মানে আমি পারু উপর আছে না আমার তা বৃহন্ন প্রতি দেনেও বহুত টাইম রখি 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 কি বেটা আমার দেখা খাবা আনছি হ্যাঁ হ্যাঁ মা আছে দুটো আছে রে হ্যাঁ দুটো আছে তাই রুম মিলে তিন 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 দুটো করে হ্যাঁ দুই প্যাকেট এনে কি হলো এই নাই না তাস খাই নাই বলি কইছি এই হ্যাঁ হইছিল কই আনছো এই মেন আর কম বস্তু আনাই না দুটো দুটো আনবে আনলি হ্যাঁ অল্প মানে হাও দেই এই মই দিতে পানি দি খাই খাই কোনসা কইছো হ্যাঁ বল এত বিশ ফেলে ঘুমিয়ে দিও এ সাইডে তুমি দিয়ে দিও এই দুনিয়াকে বস্তু গুলা খাই আসলো আর দেখলো ট্রাকল লাইন ট্রাকল লাইন মানে ইতিহাস না বহুত আগর বাস্তার দিছি এটা কবার নর আমি সাইডে যাই আসো আর কবার জাম লাগছি হে হে বেড়ার তো গাইস আর লাগা জাম টাইম হইছে প্রায় এটা আপনার 5টা মান বাজে আর 5টা 15 আছে তো হে আর কি করব লাইফ মানে হেফাল দিয়ে হই রাস্তাটো বেয়া কিন্তু জাম নছিল এফালে রাস্তাটো বেয়াও প্লাস জামু পার দেখিবলে ধুনিয়া দূর পায় ওসু পায় হে আকাই এনে রাস্তা রাস্তা ভাল ধুনিয়া রাস্তা হ্যাঁ একদম মানে আপিসলি গালান রাস্তা হই হই ঠিক আছে তো দেখা না 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 মই দেখছ না হচ্ছে তো এক্সপেরিয়েন্স তো হচ্ছে এক্সপেরিয়েন্স হচ্ছে ও এক্সপেরিয়েন্স লইলে পার গিলে বগে মারেলি দে দে কি হইছো আফন দিতা কেন খবর মোসা রাকেশ ভাই আরে এমন মরবে বাকি দে ভাই তো মরি মর অল্প গেল খালি দে দে মানে ঘুরে গেছে কি করিম দেখাম না তে গাড়ি খান পায় অল্প মান উলাইলো আরে উপায় নাই গাইস গাড়ি নসলো মাঝে মাঝে স্ন্যাপ লো আর গাইজ জি হাল্লা মরা গরু হাল্লা করা দে এই নাসাই জি নীলম সং জ্বর আগে আগে একটা যে কুকুর বসেছিল এক পথ লাগছিল এ ছর 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 যাবার সে গাড়ি যা না এই যা বদন বলে জে মুর তো হে গাইজ মুর অল্পমান কথা আছে রতন দর লগত মানে উলছিলো পুয়া বলো জি ইমান কিলোমিটার নাই 300 কিলোমিটার আমি 11টামান বাজাত উলছিলো বলো পাই যাম হুনকালে 6টা 7টা বাজাত ইটা 7টা বাজছি কিন্তু আমার আরো 60 কিলোমিটার মান যাবা আছে এটা কথা কয় গাইস কি জায়গা দিয়ে লয় আর হে পাওয়ার পায় নামি 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 এই হলে একটা পানি বোতল কিনবে রাখছু বেতালে কছি কিতনা দূরে এটা মানে খুঁজছি আরু মান তো কলাক বলে আপ নেপালি হো কিয়া মানে ও তার থেতারে এখনি এখনি দাঁড়িয়েছি গুপ নেপালি বলে এই ফানি ফানিকেই ভাবছিলো বোলে ভিডিওটো কি অলপ ভাল কৰিম কিন্তু নহব দেই একবার আই চাবিচোন গাইছ তন্দে এতিয়া কবি তন্দে বোলে নিপিড়া হসাই তো হসাই গৈছিলি দে বামি এ দিমি অহল মাজান দে আছি গম পাল দে হুইলটো চাচোন জানো পুখুরীত পৰা লাজি কেনে অ এতো আছেই কিন্তু এতো কম পাৰে অজনেল বুলি বাকি রাকেশ টিপটো করে কেনেকুৱা লাগিল এ নিপ মই ভাই লাস আনো দ্বীপের দুটো বাজার পাই গমে পাওয়া নাই মই বাঁচি আছো না জি আছো চকু দেখছে না চকুর অবস্থা
আইনস্টাইন ধরে ডাঙার হয়ে গেছি মাথা জয় পাবলে মাত্র 50 কিলোমিটার আছে, কিন্তু এই জয় যাওয়া তো ভালো নব, কারণ আজি দিনটো গাড়ি বহুত কষ্ট হয়েছে গাইজ। এটা হোটেল হোটেল বুলি নয়, হোমস্টেও নয়, রুম আর খারা কেস খা তো পিডি সারি দি সারি দি এইবার ডাইরেক্ট রুম পাওয়া তো খা ডাইরেক্ট রুম আইছো আর এখন নিপু আমার লাস্ট পাওয়া কারণ তার গ্যাস যন্ত বাউকল দিম ডাঙা হয়ে গেছে আর সকল দিম তো সরু হয়ে গেছে, মানে আর কি কবি উপায় নাই ক্লাস টিমে দিবে এনেকুয়া হচ্ছে। আর আজ গাইস সচাকে গুজু মই বিলিভ কর এনেকুয়া তার লাইফ ভয়ানক কষ্ট মই পাওয়া নাছিলো গাইস। বাপরে বাপ গাইস কি কবি আই হ্যাঁ, এতিয়া বেশি দেরি নকর শুই যাও আর কালি মো ঘর যাবা আছে। আজি রখা একটা বেলেগ কারণ আছে, কারণ আজি আমি আন্ধার হয়ে গেল ভিউ চাব নাই, কালি আর পাই আমার 50 কিলোমিটার আছে সেখানে ভিউ চাম আপনার দেখাম সবই দেখাম। তো আজির ভিডিওটি এখানে ভালো লাইক করে দিবা, আর নতুন কেস আছে সাবস্ক্রাইব করে দিবা, আর আমার 3 লাখ 2000 সাবস্ক্রাইব হয়ে গেল। থ্যাংক ইউ গাইস, সুমা হত হত সেলুন।